وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعِ ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيجا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاء أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقة لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك ودور رحيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفره إنه هو التواب الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. أو كما قال الله تعالى. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. সমাবেত মসজিদের মুসল্লি প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করার পরে হেদায়েত দান করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অসংখ্য নিয়ামতের মধ্যে এই হেদায়েত একটা বড় নিয়ামত যা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহকে আমাদের রব হিসাবে মনে করি, আল্লাহর মনোনীত দিন ইসলামকে আমাদের দিন হিসাবে মনে করি, অতঃপর আদ শুকুর মহাতা মহাপুরুষ মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু শতকোটি গুরু ও সালাম বর্ষিত হোক আল্লাহু আমিন। আজকের সংক্ষিপ্ত খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সালাত। সালাত মানুষকে মানুষ বানায়, শুধু সালাতে যে মানুষকে মুসলমান বানায় এই পর্যন্তই নয়, মানুষকে মানুষ বানায় এই সালাত। যাদের ভিতরে সালাত নাই তারা তো মুসলমান নয়, এতটুকু তো ফতোয়া বা মাসলা হাদিস কোরআন আমার আলেমদের কাছ থেকে জেনে এসেছি। তারপরের স্টেজ হচ্ছে তারা মানুষ থেকে মানে বহিষ্কৃত, মানুষের পর্যায়ে পড়ে না। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আর তারা ইবাদত করবে না, তারা আবার মানুষ কি করে থাকবে? এই সালাত আল্লাহ পাকের প্রদত্ত যে বিধান ইসলাম কোরআন আর ইসলামের নানান বিধিবিধান আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছেন। কিন্তু এই সালাত এমনি একটা ইবাদত যেটা আল্লাহ পাক অমনি ভাবে জিব্রাইল মারফত বা নবীর কাছে ওহির মারফত বা ইলহামের বা অন্য কোনো মাধ্যমে দুনিয়ায় আল্লাহকে এই জিনিসটা আল্লাহ পাক দান করেননি। এই গুরুত্বপূর্ণ নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা বিষয়
ইসলাম মাধ্যমে এবং সমনীয় বাহনের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সান্নিধ্যে দেখে এই জিনিসটা করেছিলেন। সেখানে বেশ কিছু জিনিস তিনি দান করেছিলেন, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাত। সালাত ছাড়াও আরো অনেক কিছু দান করেছিলেন মিরাজের ভূমিতে, মিরাজের সময়। যেমন পৃথিবীর সমস্ত জমির বা সমস্ত মাটির সমস্ত জায়গায় হচ্ছে মসজিদ, এটা আল্লাহ নবীকে মেরাজেই দেওয়া হয়েছিল। মেরাজ ঘটিত হলো আল্লাহ রাসূলের এমন একটা প্রক্রিয়া, আল্লাহ পাক পৃথিবীর সীমান্ত অতিক্রম করে সপ্ত আকাশ ভেদ করে আকাশের সীমানা অতিক্রম করে সিদ্ধান্ত মোতাহা, যেখানে পৃথিবীতে যে সমস্ত ফেরেশতারা বিচরণ করেন বা পৃথিবীতে আনাগোনা করেন সে সমস্ত ফেরেশতাদের সীমান্ত অতিক্রম করে তিনি একেবারে আল্লাহ পাকের সান্নিধ্যে উপস্থিত হলেন। এটা বলা যাবে না যে আল্লাহ পাক আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ দেখা করেছিলেন বা দেখা পেয়েছিলেন, ফেস টু ফেস কথা হয়েছিল, এটা বলা যাবে না, আড়ালের মাধ্যমে ছিলেন। তবে এতটাই কাছে ছিলেন যে এখানে একটা পর্দা, একটা কাপড়ের পর্দা যদি টাঙিয়ে দেওয়া হয় বা কোনো কিছুর একটা পর্দা দেওয়া হয় তো এখানে আমি যেমন কথা বলছি আমার কথাগুলো পর্দার ওই পাড়ের ওই পাশের মানুষ স্পষ্টভাবে শুনতে পারবে, বুঝতে পারবে, আল্লাহর সাথে এইরকমই একটা সংলাপ একটা পর্দা আড়াল থেকে হয়েছিল। তবে খুব কাছাকাছি, খুবই কাছাকাছি সেখানে আল্লাহ পাক তওবা হিসাবে আল্লাহ রাসূলকে এই সালাত বা নামাজ এটা দান করলেন। এটা পেয়ে আমাদের লাভ কি হলো? আমাদের লাভ কি হলো? এটা পেয়ে সালাত আদায় করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, অবশ্যই এই সালাত মানুষকে সমস্ত রকমের ফাহশা, অন্যায়, অপকর্ম, জুলুম, যত রকমের প্রক্রিয়া, যত রকমের কাজ, যত রকমের কিছু মানুষ যেগুলোকে খারাপ মনে করে, আল্লাহ যেগুলোকে খারাপ মনে করে, এই সমস্ত জিনিস থেকে মানুষকে একজন মুসল্লিকে বিরত রাখবে। আমরা দেখা আসছে একটা মানুষ বহু কাল ধরে নামাজ পড়ে কিন্তু তার ত্রুটি গুলো সারছে না, পরচর্চা ছাড়ে না, নিবর ছাড়ে না, অন্যায় অপকর্ম চক্রান্ত, মানুষের বিরুদ্ধে চক্রান্ত, মানুষের ইজ্জত নিয়ে, মানুষের সম্পদ নিয়ে তার নানান ধরনের কূটকৌশল, অথচ মানুষটা নামাজি, নামাজ পড়ে, বহু ধরনের নামাজ পড়ে। আল্লাহ
আল্লাহ ভুল বললেন না? আল্লাহ ভুল বলেন, আল্লাহ ভুল বলেন, আমরা ভুল বুঝেছি। নামাজ কি জিনিস এটা আমরা বুঝতে অক্ষম, নামাজকে আমরা সঠিকভাবে উপলব্ধি করে নিই, বুঝিনি, আমরা বুঝিনি সেই কথাটা যে কথাটা আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুসাল্লি লা ইউনাজি রাব্বাহু। অন্যত্র আল্লাহ রাসূল বললেন যে আস-সালাতু মিরাতুন লিল মুমিন। আল্লাহ রাসূল কি বললেন যে মানুষ যখন তার নামাজরত অবস্থায় থাকে, মুসাল্লায় থাকে, নামাজের অবস্থাতে থাকে, তখন সেটা তার মেরাজ হয়, সেটা তার মেরাজ, নামাজের অবস্থাটা তার মেরাজ। মেরাজে আল্লাহ রাসূল যখন আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হন তখন তার সমস্ত রকমের ধ্যান জ্ঞান পরিমাণ চাওয়া পাওয়ায় এবং মতো বন্দেগি সমস্ত সবকিছুটাই ছিল একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সান্নিধ্যে যখন উপস্থিত হলেন তখন আল্লাহর কাছে তিনি তিনটা তোহফা উপঢৌকন পেশ করলেন, আল্লাহর সামনে তিনটা তোহফা পেশ করলেন। সে তিনটা তোহফা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে পৌঁছে বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহ والصلاوات والطيبات اتنين تتوفى التحيات لله والصلاوات والطيبات اتنين تتوفى الله سامنے پیش کر لیں اتنين تتوفى رب تو ہوچھے جے التحيات رب تو ہوچھے আমার জীবনে আমার মুখের ভাষা আমার বাক শক্তি দিয়ে যত রকমের স্তুতি গুণমান যা কিছু করা বাক শক্তি দিয়ে আমার মুখমণ্ডল দিয়ে জবান দিয়ে ভাষা দিয়ে যা কিছু মানে একজনার গুণগান গুণকীর্তন বা প্রশংসা যেটা করা যায় সবটাই আল্লাহর জন্য। লিল্লাহি আর তাই এত লিল্লাহি সমস্ত রকমের পবিত্রতা সমস্ত রকমের মানে জবানি ভাষাগত যত রকমের প্রশংসা হয় সবটাই আমার জন্য। অতএবাত অতএবাত অর্থ হচ্ছে যে দৈহিক শরীর দিয়ে দৈহিক ভাবে যত রকমের আল্লাহ প্রশংসা আল্লাহ গুণগান ইবাদত বান্দাগি করা যায় সবটাই আল্লাহর জন্য। এবং এবাদতে মালি মাল দ্বারা সম্পদ দ্বারা যা কিছু করা হয় যত রকমের এবাদত করা যায় আমার দান খায়রাত যত রকমের আর্থিকভাবে যে এবাদত করা হয় সবটাই আল্লাহর জন্য। তাহলে এই তিন ধরনের উনি তোহফা আল্লাহর কাছে পেশ করলেন। আমরাও কোন আত্মীয় বা কোন কুটুম্বের বাড়ি যখন যাই তখন একটু মিষ্টি হাতে করে যায় বা কোনো কিছু বড় বড় কিছু নিয়ে যায়। আল্লাহ রাসূল পৃথিবী থেকে গেলেন আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে কথোপকথনের জন্য, তাই এই তিনটা উপঢৌকন তিনি বেশ করলেন। দুনিয়ার সম্পদ ছিল এগুলো তো আল্লাহর দেওয়া তুচ্ছ জিনিস, এসবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না যাবে না। তাই পৃথিবীর কোন সম্পদ সোনা গানা এ সমস্ত সব নিয়ে যাননি, তিনি এই তিনটে উপহার আল্লাহকে উপঢৌকন পেশ করলেন। আল্লাহ তার পরিবর্তে আর তিনটা জিনিস আল্লাহ রাসূলকে দান করলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার প্রতি শান্তি সালাম। যত করে আমার পক্ষ থেকে যত রকমের শান্তি হয় যাতে তুমি
তোমার প্রতি হে রবি ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর তরফ থেকে তার করুণা তার দয়া তার রহম সবটাই ওয়া বারাকাতুহু এবং বরকত সমৃদ্ধি উন্নতি উন্নতির বিভিন্ন সোপান আছে বিভিন্ন দিক আছে বিভিন্ন জায়গা আছে এই সব প্রকমের সর্বাঙ্গীন উন্নতি যেটা বরকত সমৃদ্ধি এটা তোমার তাহলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে তেনটা উপলব্ধ পেশ করলেন আল্লাহ পাক এই তিনটে উপলব্ধকে গ্রহণ করার পর পরবর্তীদের গুনাহকে জাজা হিসাবে অপরাধ হিসাবে প্রতিদান হিসাবে কেটে হিসাব করলেন উপস্থিত যে ফেরেশতারা ছিল এই সংলাপের সবাই তারা বলছেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ তারা বলছেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ কোন উপাস্য নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল যেটা আমরা পাঁচ অর্থ কতবার নামাজের মধ্যে এইটা পাঠ করে থাকি যেটাকে তাসাম্মুত হচ্ছে আত্মায়াত হচ্ছে বিভিন্ন নামে আমরা কি এই পর্যায়ে পৌঁছে এটা যখন বলি বা করি তখন আমাদের মনমানসিকতা আমাদের অবস্থা যে এরকম হয় যে আমরা আল্লাহকে এই তিনটা তো বা বেশ করছি আমি এখন বর্তমানে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্যে আছি আল্লাহর সাথে মেরাজ করছে আমার আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করি সূরা ফাতিহার অর্থ আজ থেকে 40 বছর ধরে একজন মুসল্লি নামাজ পড়ছে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে আর অর্থ জানে অর্থ বুঝে না জানে না কিছু মনে হয় না আল্লাহ রাসূল আরেকজনই বললেন সল্লু কাআন্নাকা তারাহু সল্লু কাআন্নাকা তারাহু ফাইন লাম তাম তাকু তারাহু ফাইন হিয়া তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো এই আল্লাহকে দেখাটা আমার নামাজে এইরকম অবস্থা সৃষ্টি হয় আমরা কি এই পর্যায়ে পৌঁছাতে পারি এই মার্গে উপস্থিত হতে পারি এই জায়গাটাতে আসতে পারি যে আমি আল্লাহকে দেখছি আল্লাহর সাথে কথা বলছি আমি আল্লাহর সাথে কথা বলছি এই অবস্থাটা কি আমাদের মধ্যে হয় আসে আল্লাহকে দেখা সম্ভব তাহলে আল্লাহ বলতে আল্লাহ কিছু করতেন না কান্না কাতারাহু তুমি নামাজ আমার পক্ষে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো এখান থেকে দিল্লিতে বা আমেরিকার একটা আপনার বন্ধু আপনার খুবই কাছের লোক থাকে বসবাস করে তার সাথে যখন ফোনে কথা রাখবে বলতে শুরু করলেন ফোনের মাধ্যমে যখন আপনার সংলাপ হয় তখন তো মনে হয় সে আমার কাছে তার কণ্ঠস্বর আপনি শুনতে পাচ্ছেন সে আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে আপনার মাধ্যমে যে সংলাপ হচ্ছে নামাজের মাধ্যমে এটা হয় না যে আপনি আল্লাহর সাথে সংলাপ করছেন কথা বলছেন তাহলে আপনার কত কাছে কত কাছে আল্লাহ এখান থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকা সেখানে আপনার বন্ধু থাকে তার সাথে যখন ফোনে কথা বলেন তখন মনে হয় আমার পাশে বসে আছে আর আমি কথা বলছি তার সাথে তার চাইতেও কাছে তার চাইতেও কাছে আপনি উপনীত হয়েও তাকে দেখতে পান না বুঝতে পারেন না অনুধাবন করতে পারেন না অবলম্বন করতে পারেন না নামাজ আপনার এই জন্য উপকারে আসে না এই জন্য উপকার আসে না উপরন্তু নামাজ শুদ্ধ হওয়ার জন্য হ্যাঁ এখানে আরেকটা কথা বললি আল্লাহ রাসূল আরেকটা হাদিস বললেন যে
সল্লু কামা রাকাইতু মানে মুসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নামাজ পড়ছি, আর আমাকে তোমরা দেখলে, আমাকে নামাজ পড়তে যেমন ভাবে দেখলে তেমনি ভাবে তোমরা নামাজ পড়ো। তা আমাদের নামাজ গুলো আল্লাহ রাসূলের পদ্ধতিতে হয় না, আমরা এটা মনে রাখি না, আমরা মনে রাখি না, নামাজ শিখিনি। নামাজের সময় আপনার দৃষ্টিটা কোথায় থাকবে? আপনি জানেন 40-50 ধরে নামাজ পড়ছেন, তাছাড়া তো সময় আপনার দৃষ্টিটা কোথায় থাকবে? আপনি জানেন না এসব আপনার জানার প্রয়োজন করেনি 40-50 ধরে নামাজ পড়ছেন 40-50 ধরে, এটাই আপনার কাছে বড় জিনিস, এটাই আপনার কাছে বড় জিনিস। আমি 40-50 ধরে নামাজ পড়ছি কিন্তু খুতবার সময় কম। আর একটা গল্প শোনাতাম আপনাদের, একটা কথা বলে শেষ করব। নামাজ শুদ্ধ হওয়ার জন্য সাতটা শর্ত আছে, সাতটা শর্ত আছে। এই সাতটা শর্ত যদি আপনার মধ্যে থাকে, কোন নামাজের মধ্যে থাকে, কোন মশালের মধ্যে থাকে, তাহলে আপনার নামাজ হবে। সাতটা শর্ত, এক নম্বর শর্ত হলো আপনার পরিধেয় পোশাক পবিত্র হতে হবে, পরিধেয় পোশাক পবিত্র হতে হবে। শুধু জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন আর কাপড়টা কিনেছেন আপনার কোনকে ফাঁকে দেওয়া সম্পত্তির টাকা দিয়ে, আপনার সুদের পয়সা পোশাক পয়সা জমজমের পানি দিয়ে সেই কাপড়টাকে ধৌত করলেও সেটা কিন্তু না পাক থেকে গেল। আল্লাহ রাসূল বলছেন আপনার একটা কাপড় 100 টাকা দিয়ে কিনেছেন, তার ভিতরে একটা পয়সা থেকে গেছে আপনার হারামি মাল নাম পাই, আমরা পুরো কাপড়টাই না পাক ওখানে নামাজ হবে না। বোনকে ফাঁকি দেওয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, আর কাউকে ফাঁকি দেওয়া, ভাইকে ফাঁকি দেওয়া, কত রকমের ফাঁকি নাই মুসলমানদের ভিতরে আছে। কোন ধরনের হারাম, কোন ধরনের হারাম গ্রহণ করবেন না আল্লাহ পাক, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পাক পবিত্র। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক পবিত্র, আর পবিত্র ছাড়া আর কোন অপবিত্র মাল আল্লাহ পাক গ্রহণ করেন না। আপনি 7 লক্ষ টাকা দামের কোরবানি দিলেও সেটা আল্লাহর কাছে যায় আসে না। আপনি 70 বার কাবা শরীফে গেলেন হজ করতে, তাতে আল্লাহর কাছে যায় আসে না। আপনাকে হতে হবে পবিত্র, আপনার পোশাকটা হবে তো পবিত্র, আপনার দেহ পবিত্র হতে হবে, 2 নম্বর আপনার দেহ পবিত্র হতে হবে, দেহটা যেন কোন হারাম খেয়ে হারাম খাদ্যে প্রতিপালিত না হয়, হারাম খাদ্য খেয়ে যেন আপনার দেহটা তৈরি না হয়ে থাকে। 3 নম্বর হলো যে জায়গাতে নামাজ পড়বেন, যে জায়গাটা নামাজ পড়বেন সে জায়গাটা পবিত্র হওয়া যায়, সেটা আল্লাহর কাছেই যেন হয় নিজের ব্যক্তিগত হবে, আর তা না হয় সে জায়গাটা এমন হবে যেখানে দামিহীন জায়গা নামাজ পড়তে কাউকে আপত্তি না থাকে, জোর জবরদস্তি কাউকে জায়গা দখল করে নামাজ পড়ে দিলে সেটা না হবে না, ওটা না হওয়ার জায়গা, বিশুদ্ধ জায়গা হতে হবে। 4 নম্বর আপনার নামাজ মশালাত পড়তে হবে আল্লাহ রাসূলের পদ্ধতিতে, আল্লাহ রাসূলের পদ্ধতিতে নামাজ না পড়লে আল্লাহ রাসূল আপনার সুপারিশ করবে না, সাফাত করবেন না, কে আপনাকে সাফাত করে জান্নাতে নিয়ে যায় দেখেন। সময় অতিক্রম করে গেছে। 5 নম্বর শব্দ হলো, 5 নম্বর শব্দ হতো হলো নামাজের অর্থ হতে হবে, সময় ছাড়া নামাজ হয় না। ইন্না সালাত কানা তালাল মুমিনিনা কিতাবা মাউকুতা, যখন সময় হবে তখন নামাজটা আপনার জন্য ফরজ হবে, নামাজ সময় ছাড়া নামাজ ফরজ হবে না। এখন যদি আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, হবে না, যে যখন আসবে সেই অক্তেই নামাজটা পড়তে হবে। সবটা সময়টা অবশ্য একটু লম্বা দেওয়া আছে,
এই সময়ের মধ্যেই নামাজ পড়তে হবে, পড়তে হবে। ছয় নম্বর শর্ত হলো আপনাকে কেবলা মুখে নামাজ পড়তে হবে, যেদিন সেদিন করে নামাজ পড়লে হবে না, আল্লাহ তো সব দিকেই আছে, এমন করলে হবে না। আল্লাহ যে আল্লাহ সব দিকেই আছে সেই আল্লাহ আপনাকে হুকুম করেছেন, যার হুকুমে আপনি নামাজ পড়ছেন, যে সেই হুকুম করেছেন যে কেবলা থেকে মুখ করেই নামাজ পড়তে হবে। এবার যদি আপনি মনে করেন আমি অন্যদিকে মুখ করে নামাজ পড়বো, আল্লাহ এই হুকুমকে অমান্য করা হলো, অতএব সেখানে আপনার নামাজ হবে না। এমনি ভাবে এই শর্ত গুলা পূরণ করুন, সমস্ত রকমের হারাম বর্জন করুন। মুসলমানদের ভিতরে নামাজিদের ভিতরে এমন মুসল্লি আমি দেখি যে অজু করছে আর সে আগে কুল ঘুষছে, কুল ঘুষার পরে অজু করছে, নাউজুবিল্লাহি মিনাল জালে। এই হারাম করার নামাজ কোথায় হবে? কেন এর কথা শুনে আল্লাহ এই কুল ঘুষা অজু করে করুন, কুল অজু করবে নামাজ পড়ার জন্য আর সে কুল ঘুষছে অজু করার জন্য, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল বললেন যে আমাকে হুকুম করা হয়েছে মেয়ে সব করার জন্য, আপনি মেয়ে সব করে নামাজ ওই করুন। আল্লাহ রাসূল এত বেশি আল্লাহ রাসূলকে এত বেশি তাদের করা হয়েছে মেয়ে সব করার জন্য, এটা কেন? যে মুখের এই দুর্গন্ধ, মুখের মানে পাপিলতা, এসব দূর করার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে হাজরে জিব্রাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে এসেছেন তত পরিমে সব করার জন্য তাকিদ করেছেন, আর সেই বিষয়ের পরিবর্তে যে জিনিসের গন্ধে ভূত পায় সেই জিনিসটি আপনি মুখ পরিষ্কার করবেন, ছি 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 ছি, আর আপনি নামাজ পড়বেন। চত্তা খোর, বিড়ি খোর, কুল খোর, মুকা খোর, সিগারেট খোর, মসজিদে আসেন না, নামাজ কিছু লাভ নাই, এখানে আসা কিছু লাভ নাই, এখানে আসতে গেলে আপনাকে ওই সব হারামি ত্যাগ করে আসতে হবে, তাহলে আপনার এখানে লাভ হবে, আর আপনাকে ওই সমস্ত জিনিস ত্যাগ করার জন্যই সলাৎ। যাই হোক, আল্লাহ আমাদেরকে যেন অশুভ বুদ্ধি দেন, যাদের মধ্যে এই সমস্ত ত্রুটি আছে তারা যেন এই সমস্ত ত্রুটি ত্যাগ করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহু আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ভাষার মাধ্যমে হয়তো একটু কড়া করে বলে দিয়েছি, ভাষাগত দিক থেকে ত্রুটিটা মার্জনা করবেন, আর তারপরে বক্তব্যে আমি একটু এদিক ওদিক বলে দিই ইনশাআল্লাহ, তার জন্য আল্লাহ আছে। আর আপনাদের সংশোধনের জন্য আপনারা যদি এসব গুলো আমার কথাগুলো মেনে চলেন আপনাদের লাভ হবে, আপনাদের উপকার আসবে। এবার